ইস্ট বেঙ্গলের র্যাডারে থাকা আরও এক খেলোয়াড়কে ছিনিয়ে নিল কেরালা ব্লাস্টার্স এফসি। আগামী মৌসুমের জন্য দল গঠন নিয়ে বেশ সক্রিয় লাল রুদ ব্রিগেড। পরপর একাধিক ভারতীয় খেলোয়াড়কে দলে টেনেছে তারা, ঘটেছে কিছু রেকর্ড ডিল, ক্লাবের নিশানায় আরও একাধিক খেলোয়াড়। আর সেই তালিকার এক উল্লেখযোগ্য নাম জামশেদপুর এফসির ঈশান পণ্ডিতার। এবারই ঈশানের সাথে চুক্তি শেষ হয়েছে জামশেদপুর এফসির। জানা গেছে ঈশানের ব্যাপারে একাধিকবার তার এজেন্টের সাথে যোগাযোগও চালিয়েছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। অনেকদিন থেকেই তার লাল হলুদ শিবিরে যোগদানের জল্পনা তুঙ্গে। তবে এবার ক্লাবের নিশানায় থাকা এই খেলোয়াড়ের সাথে দীর্ঘমেয়াদী চুক্তি করতে চলেছে কেরালা ব্লাস্টার্স এফসি। উল্লেখ্য, স্পেনে নিজের প্রফেশনাল ক্যারিয়ার শুরু করেছেন ঈশান। 2020-21 মৌসুমে এফসি গোয়ার হাত ধরে ISL-এ যোগদান তার। ভারতীয় ফুটবলে এসেই সুপার সাবের খ্যাতি অর্জন করেছিল 25 বছর বয়সী দিল্লির এই স্ট্রাইকার। প্রথম মরশুমে 11 ম্যাচে মাত্র 118 মিনিট খেলে করেছে 4 গোল। দ্বিতীয় মরশুমে 17 ম্যাচে 3 গোল রয়েছে তার নামের কাছে। এবারেও 19 ম্যাচে 3 গোল করেছে ঈশান। তবে সমস্যা হলো সেভাবে প্লে টাইম পাচ্ছে না সে, আর এই কারণেই দল বদলের সিদ্ধান্ত নিয়েছেন ঈশান পণ্ডিতা নিজে। কেরালা এবং ইস্ট বেঙ্গল ছাড়াও তার উপরে আগ্রহ ছিল চেন্নাই এফসি সহ আরও একাধিক দলের। তবে শেষ পর্যন্ত কেরালার সাথে চুক্তিতেই সম্মতি জানালো ভারতের এই যুব স্ট্রাইকার। ভারতীয় ফুটবলের সঙ্গে সবসময় আপডেটেড থাকতে এক্ষুনি বং ফুটবল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখুন।